নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু সোমস ক্লাসরুম। আজকের যে ভিডিও সেখানে আমরা আলোচনা করব একটা তোমাদের ম্যাথের ভেরি ইম্পর্টেন্ট একটা উপপাদ্য, যেটা হচ্ছে উপপাদ্য নাম্বার 38। তোমাদের ক্লাস টেনদের মাধ্যমিকে আসার চান্সটা খুবই বেশি আছে, যেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এই উপপাদ্যটা প্রমাণ করতে হবে। তো এই ধরনের উপপাদ্য যদি আসে তোমরা কীভাবে পরীক্ষার হলে করবে এবং কীভাবে করলে তোমরা খুব সহজেই উপপাদ্যটা বুঝতে পারবে? আমি জানি যে এখানে যারা উপপাদ্য করো অনেকেই উপপাদ্য ঠিকঠাকভাবে বুঝতে পারো না, আবার অনেকে আছো যারা উপপাদ্য মুখস্থ করো। আমি এই মুখস্থ টেন্ডেন্সিটাকে বন্ধ করতে চাইছি এবং যাতে উপপাদ্যটাকে বুঝতে পারো এবং শেষ পর্যন্ত যাতে পরীক্ষার হলে ঠিকঠাকভাবে করে আসতে পারো, একটা লাইনও তোমাকে এই ভিডিওটা দেখার পর মুখস্থ করতে হবে না, সেই কাজটাই আজকে আমি এখানে তোমাদেরকে দেখাবো। এর আগে যারা উপপাদ্য নাম্বার 34 দেখে নিয়েছো, অর্থাৎ তোমাদের যেটা কেন্দ্রস্থ কোণ পরিধিস্থ কোণের দ্বিগুণ, এই উপপাদ্যটা যারা দেখে এসছো তাদেরকে বলবো, তারা নিশ্চয়ই দেখেছো যে আমি কোনো মানে জিনিস মুখস্থ করাইনি। এই ভিডিওতে তাই করা হবে, কোনো জিনিস কোনো জায়গা, হ্যাঁ কোনো জায়গা আমি তোমাদেরকে মুখস্থ করাবো না। আমি তোমাদেরকে যেভাবে কনসেপ্ট দিয়ে শিখিয়ে দেবো, এরপরে ভিডিওতে যারা মানে তোমরা যারা উপপাদ্যতে ভয় পাও, ভয়টা চিরকালের মতন কেটে যাবে। ইটস মাই চ্যালেঞ্জ, মাই গ্যারেন্টি, এইখানে যেভাবে আমি তোমাদেরকে শিখিয়ে দেবো এরপরে কোনো রকম প্রবলেম হবে না, ঠিক আছে? তো কথা না বাড়িয়ে মেন জায়গায় চলে আসি। মেন যে টপিক সেটা হচ্ছে আমাদের উপপাদ্য নাম্বার 38, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, এইটা আমাদেরকে প্রমাণ করতে হবে। তো দেখো, যখনই এই ধরনের উপপাদ্য প্রমাণ করতে দেবে, তো এই উপপাদ্য তুমি যদি তোমার বইতে দেখো মাথাটা পুরো যাবে ঘেঁটে, ঠিক আছে? বা তুমি যদি এর আগে অন্য কোথাও করে থাকো, হয়তো তুমি সেখানে হয়তো হয় মুখস্থ করেছো, কেউ কেউ আছো যারা ঠিকঠাকভাবে শিখেছো, কিন্তু অনেকেই আছো যারা মুখস্থ করেছো বা অনেকে আছো যারা ঠিকঠাক করে বুঝতে পারোনি। যারা বুঝতে পারোনি, ভিডিওটি দেখার পর আশা করি জিনিসটা একটু হলেও ক্লিয়ার হবে, ঠিক আছে? এটুকু আমি তোমাদের কাছে গ্যারেন্টি দিতে পারি। একদম শেষ অবধি আমাদের সঙ্গে থাকো, গ্যারেন্টি দিচ্ছি শিখিয়ে দেবো, ঠিক আছে? চলো দেখো, আগে বোঝো। মনে করো এরকম একটা কোনো বৃত্ত রয়েছে, ঠিক আছে? আগে মনে করো বৃত্ত রয়েছে, আমি উপপাদ্যতে পরে ঢুকছি, আগে একটা বেসিক কনসেপ্ট কিছু শেখাবো। এরকম বৃত্ত রয়েছে, যে বৃত্ততে মনে করো এরকমভাবে কোনো একটা বাহু রয়েছে, ঠিক আছে? এ আর এটা হচ্ছে তোমার বি, এ বি বাহু রয়েছে, ঠিক আছে? আমি যদি এ থেকে শুরু করে এদিকে একটা লাইন টানলাম পরিধি অবধি, টেনে আবার যদি আমি বিতে ফিরে আসি, তাহলে দেখো আমার যে কোণটা এখানটাতে তৈরি হবে, ঠিক আছে? আমি যদি এ থেকে যাত্রা শুরু করে এই দিকে গিয়ে আবার বিতে যদি ফিরে আসি, তাহলে আমার এইখানে যে কোণ তৈরি হবে সেটা সবসময় সেম হবে। কথাটা কি বললাম বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি কি বললাম ভালো করে মন দিয়ে শোনো কথাটা। এটা হচ্ছে আমাদের, মনে করলাম সি নাম দিলাম, এটা মনে করো ডি নাম দিলাম, তাহলে ভালো করে বোঝো। দেখো, আমি এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে আমি সি পয়েন্টে গেছি, গিয়ে আবার বি পয়েন্টে ফিরে এসেছি, মানে আমার কাছে কোন কোণটা তৈরি হয়েছে, এ সি বি, এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে সি পয়েন্টে গিয়ে আবার বি পয়েন্টে ফিরে এসেছি, এ সি বি। আর একবার যদি ভাবি, দেখো এ পয়েন্ট থেকে যাত্রা শুরু করে ডি পয়েন্টে গিয়ে আবার বি পয়েন্টে ফিরে এসেছি, তার মানে কথাটা আমি কি বলতে চাইছি বলো তো ভাই? আমি এ থেকে যাত্রা শুরু করে আমি বিতে ফিরে আসবো, আমি দুভাবে আসতে পারি। আমি এ থেকে যাত্রা শুরু করে সিতে গিয়ে আবার বিতে ফিরে আসতে পারি, এটা একভাবে হতে পারে। আমি এ থেকে যাত্রা শুরু করে ডিতে গিয়ে আবার সেই বিতেই ফিরে আসতে পারি, এটা আরেকভাবে হতে পারে। আমি আরেকভাবেও তো করতে পারি, আমি চাইলে আরও হাজার রকমভাবে করতে পারি। আমি এ থেকে যাত্রা শুরু করে এদিকে গেলাম, গিয়ে আবার আমি সেই বিতেই ফিরে আসলাম, মানে আমি সব যা কোণ তৈরি করছি, আমি যা কিছু তৈরি করছি, আমি কার ওপর করছি, আমি এই এ বি লাইনটার ওপর হিসাব করে করছি। কথাটা বোঝা গেল? তাহলে আমি যা কিছু করছি এই এ বি লাইনটার ওপর হিসাব করে করছি। আমি এখানে মনে করো ই নাম দিলাম, এটা আমি এ থেকে যাত্রা শুরু করে ইতে গিয়ে বিতে ফিরে এলাম, এ থেকে যাত্রা শুরু করে ডিতে গিয়ে আবার বিতে ফিরে আসলাম, এ থেকে যাত্রা শুরু করে সিতে গিয়ে আবার বিতে ফিরে আসলাম, তার মানেটা আমার কী দাঁড়ালো? আমি এই এ বি লাইনের ওপর সব কিছু হিসাব করছি, এ বি লাইনের ওপর আমার কোণ তৈরি হচ্ছে, সে আমি এ থেকে ডিতে গিয়ে বিতে আসি, এ থেকে সিতে গিয়ে বিতে আসি, এ থেকে ইতে গিয়ে বিতে আসি, যেদিক থেকেই আসি না কেন আমার কোণটা কী হবে, কোণটার মানটা হবে সমান। অর্থাৎ আমি এইটা বলতে পারি, আমাদের এখানে কোণ এ ডি সির সাথে, অর্থাৎ এ ডি বি, সরি সি নয়, এ ডি বির সাথে, এ ডি বির সাথে কোণ এ ডি বির সাথে এ সি বির মান, কোণ এ সি বির মান সমান হবে, আবার এ ই বির মানও সেম হবে। দেখো আমাদের প্রত্যেকটারই যাত্রা একই জায়গাতে, এতে শুরু করে বিতে ফিরে এসেছি, এতে শুরু করে বিতে ফিরে এসেছি, এতে শুরু করে বিতে ফিরে এসেছি। যদি এরকম হয় যে যেখান থেকে যাত্রা শুরু করলাম করে একটা পরিধি অবধি গিয়ে বিতে ফিরে আসলাম, আবার যদি অন্য কোনোভাবে যাই, ধরো এ থেকে ইতে গেলাম গিয়ে আবার সেই বিতেই ফিরে আসলাম, তাহলে সেই কোণটাকে বলা হয় একই বৃত্তাংশস্থ কোণ। এদেরকে কি বলা হয়? এদেরকে বলা হয় একই
এই একই বৃত্তাংশস্থ কোণের মান কি হয়, এদেরকে বলা একই বৃত্তাংশস্থ কোণ। আর এই একই বৃত্তাংশস্থ কোণের মান কি হয়, সবসময় এরা ইকুয়াল হয়। বোঝা গেল? চলো আমি আবার একটা এক্সাম্পল দিচ্ছি। মনে করো আমি এইখানে একটা তোমার হচ্ছে বৃত্ত আঁকলাম, ঠিক আছে। বৃত্তটার মধ্যে আমি মনে করো এরকম একটা চতুর্ভুজ কেটে নিলাম, এরকমভাবে একটা কোনো জায়গায় চতুর্ভুজ কেটে নিলাম। নামার পরে আমি এইখান থেকে এই লাইনটা জুড়ে দিলাম, এখান থেকে এই লাইনটা আমি জুড়ে দিলাম, এরকমভাবে। চলো এটা আমি নাম দিলাম পি, এটার নাম দিলাম কিউ, এটার নাম দিলাম আর, এটার নাম দিলাম এস, এরকমভাবে নামকরণ করলাম। দেখো একটা জিনিস বোঝো, আমি এস আর বাহুটার থেকে এই এস আর বাহুটার ওপর দুটো কোণ তৈরি হয়েছে। একটা এস থেকে স্টার্ট হয়েছে, কিউতে গেছে, আরে ফিরে এসছে, ঠিক আছে। এস থেকে স্টার্ট হয়ে কিউতে গেছে, আরে ফিরে এসছে। তাহলে একটা কোণ হলো আমার এস কিউ আর, এটা একটা কোণ হলো। আর একটা দেখো এস আর আরেই ফিরবে, এটা যেমন এস থেকে স্টার্ট করে কিউতে গিয়ে আরে ফিরেছে, ঠিক সেরকমভাবে এস থেকে স্টার্ট করে পিতে গিয়ে আবার আরেই ফিরেছে। দেখো এস পি আর, ঠিক আছে। তাহলে একটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করে পি অবধি পরিধি অবধি গেছে, গিয়ে আবার আরে ফিরে এসছে। তাহলে এটাও কি হচ্ছে, এস পি আর, এই দুটো কোণ কিন্তু সেম হবে, কারণ এস থেকে যাত্রা শুরু করে যাত্রা শেষ করেছে আরে। এও দেখো এই যে এস পি আর কোণটাও দেখো, এস থেকে শুরু করে আরে গিয়ে যাত্রা শেষ করেছে, এস থেকে শুরু করে আরে গিয়ে যাত্রা শেষ করেছে। দেখো এস থেকে শুরু করে কিউতে গিয়ে আরে ফিরেছে, এস থেকে শুরু করে পিতে গিয়ে আরে ফিরেছে। তাহলে প্রত্যেকটা কোণই এই এস কিউ আর বলো বা এস পি আর বলো, দুটো কোণই কিসে কী করেছে, এস থেকে যাত্রা শুরু করে আরে ফিরে এসেছে। তার মানে এই ধরনের কোণকে আমরা কী বলে থাকবো, বলে থাকবো একই বৃত্তাংশস্থ কোণ। এবং এই একই বৃত্তাংশস্থ কোণের মান অলওয়েজ কী হবে, একই বৃত্তাংশস্থ কোণের মান সবসময় কিন্তু সেম হবে। এইটুকু যার মাথার মধ্যে ঢুকে গেছে সেই অঙ্কটা একদম ইজিলি করে দেবে, কোনো জায়গাতে কোনো রকম প্রবলেম থাকবে না। কিন্তু এইটুকু জায়গা যদি বুঝতে না পারো তাহলে কিন্তু করতে পারবে না। এইটুকু যদি বুঝতে না পারো আমি বলবো তোমাদেরকে ভিডিওটাকে ব্যাক করে আবার দেখো। আচ্ছা তাহলে আমাকে একটা কথা বলো তো, আমি যদি এরকম করি যে কিউ আর বাহুটার ওপর হিসাব করি, তাহলে কিউ আর বাহুটার ওপর একই বৃত্তাংশস্থ কোণ কী হতে পারে ভাই? কিউ আর বাহুটার ওপর হতে পারে কিউ থেকে যাত্রা শুরু করে এসে গেছে, আরে ফিরে এসছে, অর্থাৎ কিউ এস আর, এটা একটা কোণ হতে পারে। আবার তাহলে একটা কোণ হতে পারে কিউ এস আর, এটা একটা কোণ হতে পারে। আবার কিউ থেকে যাত্রা শুরু করে পিতে গেছে, আরে ফিরে এসছে, কিউ পি আর, আর একটা কোণ হতে পারে কিউ পি আর। দেখো সেম, কিউ থেকে যাত্রা শুরু করে আরে ফিরে এসছে, কিউ থেকে যাত্রা শুরু করে আরে ফিরে এসছে। তাহলে কিউ পি আর একটা, কিউ এস আর একটা, দুটোই দেখো কিউতে শুরু আরে শেষ, কিউতে শুরু আরে শেষ। যদি এরকম একই বৃত্তাংশস্থ কোণ হয় তাদের মানটা কী হয় ভাই? তাদের মানটা হয় অলওয়েজ এরা ইকুয়াল হয়, এরা ইকুয়াল হয়, এরা তিনজন ইকুয়াল ছিল, ঠিক আছে। বোঝা গেল? তার মানে আমি কী বলতে চাইলাম, যদি একই লাইনে একই লাইনে এখান থেকে কেউ যাত্রা শুরু করে কোথাও গেল, গিয়ে আবার এখানে ফিরে আসলো, আর আগে ধরো যাত্রা শুরু করলো করে এদিকে গেল, গিয়ে আবার এই লাইনেই ফিরে আসলো, তাহলে তাদের কোণটার মানটা কী হবে, তাদের কোণটার মানটা কিন্তু ভাই সেম হবে। এইটুকু যাদের মাথায় ঢুকবে, আমি এইটুকু খালি বোঝাতে চাইছি, শুধু এইটুকু বুঝেছো কিনা বলো, কোনো মুখস্থ করাবো না। এইটুকু যদি বুঝে যাও আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি এইগুলো ধোঁয়া তুলে রেখে দেবে পরীক্ষার হলে। বুঝতে পারলে কি বললাম, শুধু এইটুকু আমার কাছে ক্লিয়ার করো যে এইটুকু বুঝতে পেরেছো কিনা। তাহলে এইটুকু নিশ্চয়ই ক্লিয়ার আছে। চলো এবার আমরা মেন উপপাদ্যতে ঢুকছি, ঠিক আছে। চলো এবার আমরা এখানে একটা বৃত্ত আঁকছি, এই যে একটা বৃত্ত আঁকলাম বড় করে, ঠিক আছে। এই বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকছি, বৃত্তের কেন্দ্র মনে করো এখানে রয়েছে, একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ আঁকছি এরকমভাবে, এই আঁকলাম চতুর্ভুজটা, ঠিক আছে। তাহলে দেখো আশা করি বুঝতে পারলে, এই গেল মোটামুটি একটা চতুর্ভুজ, ঠিক আছে। আমাদেরকে যেটা প্রমাণ করতে হবে যে এই যে বৃত্তস্থ চতুর্ভুজটা এঁকেছি, বৃত্তের ভেতরে যে চতুর্ভুজটা আমি এঁকেছি এর বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে। তাহলে এইটার যে বিপরীত কোণ, এইটার যে বিপরীত কোণ সেটা কোনটা ভাই? অবশ্যই এইটা। আমাদেরকে দেখাতে হবে এই কোণটার থেকে এই যে কোণটা, এই কোণটা তার বিপরীত কোণ অবশ্যই এইটা, এই দুটো কোণ অবশ্যই সম্পূরক হবে, ঠিক আছে। মানে এদের দুজনার যোগফলটা আমাদের 180 ডিগ্রি আসবে। তো আমরা একটা কাজ করছি, এটাকে নাম দিলাম এ, এটাকে নাম দিলাম বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম হচ্ছে ডি। বুঝতে পারলে জিনিসটা? তাহলে আমরা কীরকমভাবে নামকরণ করলাম, এ বি সি ডি, ঠিক আছে, নামকরণ করেছি। আমাদেরকে কী দেখাতে হবে, বিপরীত দুটো কোণ, বিপরীত দুটো কোণ এর যোগফল সবসময় 180 ডিগ্রি আসবে, এটা আমাদেরকে দেখাতে হবে। এটা হচ্ছে আমাদের প্রামাণ্য বিষয়। তাহলে আমাদের প্রামাণ্য বিষয় কী হবে এখানে? প্রামাণ্য বিষয় বলছে, দেখো বলছে যে বৃত্তস্থ চতুর্ভুজের, এটা একটা বৃত্ত, তার ভেতরে চতুর্ভুজের, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, বিপরীত কোণ বলতে কোনটা? এইটা। আর তার বিপরীত কোণ কোনটা? এইটা। এই বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে, তার মানে এই কোণটা আর এই কোণটা যোগফলটা, এই দুটো কোণের যোগফলটা
সম্পূরক আসবে বা 180 ডিগ্রি আসবে তাহলে আমার এখানে দুটো প্রমাণ করতে হবে এটা একটা হচ্ছে ফার্স্ট প্রমাণটা হচ্ছে এইটা হবে এ ডি সি কোণ এ ডি সি এটা আর তার সাথে এ বি সি কোণ এ বি সি এই দুটো যোগফলটা আসবে 180 ডিগ্রি আর অন্য যে দুটো বিপরীত কোণ রয়েছে অর্থাৎ এই কোণটা আর তার সাথে এই কোণটা এই তোমার হচ্ছে বি এ ডি আর একটা হচ্ছে তোমার বি সি ডি এই দুটো কোণেরও যোগফল মানে এইটা আর এইটা এই দুটো বিপরীত কোণেরও যোগফল 180 ডিগ্রি আসবে এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে সেকেন্ড আমাদেরকে যেটা প্রামাণ্য বিষয় সেটা সেটা হচ্ছে তোমাদেরকে বি এ ডি কোণ বি এ ডি সেটার সাথে কোণটা সেটার সাথে হচ্ছে তোমার বি সি ডি কোণ বি সি ডি এই দুটোকে যোগ করলেও আমাদের অ্যান্সার আসবে 180 ডিগ্রি এই দুটো প্রমাণ করতে হবে অর্থাৎ এটার বিপরীত কোণ এটা এই দুটোকে যোগ করলে 180 আসবে আর এটার বিপরীত কোণ এটা এই দুটোকে যোগ করলে আমাদের 180 ডিগ্রি আসবে এই দুটো হচ্ছে প্রামাণ্য বিষয় যে বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক হবে এটুকু হচ্ছে কাজ বুঝতে পারলে তো এবার দেখো এটাকে প্রমাণ করতে হয় কী করে তাহলে প্রামাণ্য বিষয় আমাদের এটা গেল এবার আমরা এখানে এই প্রমাণটা করবার জন্য আমরা এখানে একটা ছোট্ট অঙ্কন করব কী অঙ্কন করব আমরা অঙ্কনটা এটা করবো এই চতুর্ভুজের কর্ণকোণটা একটা কর্ণ হচ্ছে এসি এসি কর্ণটাকে যুক্ত করে দিলাম তাহলে এখানে লিখলাম এসি ও আর একবার আমি বিডিটাকে যুক্ত করে দিলাম এই বিডি কর্ণটাকে যুক্ত করে দিলাম বুঝতে পারলে জিনিসটা তো আমি একবার আমি এসি কর্ণটাকে আর বিডি কর্ণটাকে যুক্ত করে দিলাম তাহলে এসি ও বিডি কর্ণ যুক্ত করা হলো ঠিক আছে এটা লিখলাম তাহলে এসি ও বিডি কর্ণ কী করা হলো যুক্ত করা হলো মানে এই যে বৃত্তস্থ চতুর্ভুজের তোমরা একটু লিখলে ভাষা দিয়ে লিখলে লিখতেই পারো অঙ্কনে যে বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডির এ সি কর্ণ আর বি ডি কর্ণ এই যে বি ডি কর্ণ এসি কর্ণ আর বিডি কর্ণ যুক্ত করা হলো বোঝা গেল এটা অঙ্কনের মধ্যে থাকবে আর প্রামাণ্য বিষয়ের জায়গা প্রামাণ্য বিষয় থাকবে আশা করি এতটুকু অবধি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছি এবার আমরা দেখো এখানটাতে তোমরা একটুখানি ভালো করে দেখো আমরা এখানে প্রমাণে ঢুকছি আস্তে আস্তে ঠিক আছে প্রমাণে লিখছি ঠিক আছে আমরা এখানে এখন অবধি প্রদত্ত বা তোমরা যারা সাধারণ নির্বাচন বা বিশেষ নির্বাচন যে যেটা বলো সেটা আমরা এখন ওপরে লিখিনি তো আমরা একটু পরে লিখছি সেটা কিন্তু তার আগে কী করবো আমরা আগে প্রমাণটা করে নিই তারপরে লাস্ট আমি লেখালেখি করব ঠিক আছে আমি এখান থেকে ডাইরেক্ট প্রামাণ্য বিষয় থেকে স্টার্ট করলাম মানে আমাদেরকে কোন বিষয়টাকে প্রমাণ করতে হবে সেইটা আমি এই দুটো লিখেছি এই দুটো আমাদেরকে প্রমাণ করতে হবে আর একটা আঁকতে কী হলো বা আমরা এক্সট্রা কী অঙ্কন করলাম প্রমাণটা করবার জন্য সেটা আমি লিখেছি তাহলে এতটুকু অবধি বুঝতে পেরেছো এবার আমরা প্রমাণে আসছি তো প্রমাণে আমি দেখো একটা কথা তোমাকে বলি এই এবি বাহুটার ওপর দুটো মানে বৃত্তাংশস্থ কোণ হয়েছে একটা এই এবি বাহুটার ওপর দুটো কোণ হচ্ছে একটা হচ্ছে এ থেকে যাত্রা শুরু করে সিতে গিয়ে বিতে ফিরে এসছে তাহলে এবি বাহুটার ওপর একটা কোণ হলো এ সি বি এটা হচ্ছে একটা কোণ ঠিক আছে তাহলে একটা কোণ হচ্ছে তোমার কোণ নাম্বার যেটা একটা হচ্ছে তোমার এ সি বি এইটা একটা কোণ মানে এ সি বি এটা একটা কোণ হলো আর একটা কোণ কী হয়েছে বলো তো এখানে আর একটা কোণ আমাদের পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে যে দেখো এ থেকে যাত্রা শুরু করে বিতে ফিরে আসবে এরকমই আমাদের আর একটা কোণ খুঁজতে হবে দেখো এ থেকে যাত্রা শুরু করে বিতে ফিরে এসছে একটা কোণ হচ্ছে এসিবি আর একটা কোণ খুঁজতে হবে যেটা এ থেকে যাত্রা শুরু করে বিতে ফিরে আসবে সেটা হলো এ ডি বি একটা হলো এ সি বি আর একটা হলো এ ডি বি তাহলে আর একটা কোণ হলো আমাদের কোণ এ ডি বি এই দুটো কোণ ইকুয়াল হবে কারণ এই যে ফার্স্ট যে কোণটা আমি বললাম এ সি বি এটাও দেখো এ থেকে যাত্রা শুরু করে বিতে ফিরে আসছে আর একটা যেটা কোণ বলছি এ ডি বি সেটাও দেখো এ থেকে যাত্রা শুরু করে বিতে ফিরে আসছে তাহলে একটা এসিবি কোণ আর একটা এডিবি কোণ এই দুটো কোণ পরস্পরের সাথে সমান হবে কেন সমান হলো এরা হচ্ছে একই বৃত্তাংশস্থ কোণ বুঝতে পারলে জিনিসটা আর বুঝতে পারলে একই বৃত্তাংশস্থ কোণ তাই জন্য এরা পরস্পর দুজন সেম হলো আমি তোমাদেরকে একটু আগেই শিখিয়েছি যে যেখান থেকে যাত্রা শুরু করছে পরিধি অবধি গিয়ে যদি আবার সেইখানেরই অপর প্রান্তে মানে এ থেকে যাত্রা শুরু করে এ বি বাহুটার এ থেকে যাত্রা শুরু করে বিতে ফিরে আসছে এ সি বি
এই কোনটা আর এ থেকে যাত্রা শুরু করে বিতে ফিরে আসবে এরকম আরেকটা কোন হলো এ ডি বি এরা দুজন পরস্পর সেম হবে তো এটার ক্ষেত্রে তাই হয়েছে তাই জন্য এটা বলতে পারি একই বৃত্তাংশস্থ কোণ আশা করি এতটা অবধি ক্লিয়ার হলো এবার আমাদেরকে বার করতে কি হবে ভাই আমাদেরকে বার করতে হবে যে এ ডি সি এর যা যোগফল আর এ বি সি এর যা যোগফল এই দেখো ফার্স্ট প্রমাণটা দেখো এ ডি সি আর এ বি সি এর যোগফল সেটা 180 ডিগ্রি দেখাতে হবে তো আমরা একটা কাজ করছি আমরা ফারস্টে এ ডি সি টাকে তুলছি এ ডি সি এর মানটা বার করবার চেষ্টা করছি দেখো ভালো করে বোঝার চেষ্টা করো দেখো আমরা যদি এই এ ডি সি অবধি আসতে চাই মানে আমরা যদি কোন এ ডি সি এর মান যদি বার করতে চাই তাহলে আমরা দুটো জিনিসের যোগফল বুঝতে পারি একটা হচ্ছে এইটুকু কোণের যোগ আর তারপরে এইখান থেকে এইটুকু কোণের যোগ আমরা যদি এইখান থেকে এইটুকুর ভ্যালু বার করে নিই আর এইখান থেকে এইটুকুর ভ্যালু বার করে নিই নিয়ে এইটুকু পার্ট আর এইটুকু পার্টকে যদি জুড়ে দিই তাহলে আমি এ ডি সি টোটাল কোণটার মান পাবো বলো বুঝতে পারলে কি না আমি যদি এইটুকু পার্টকে নিই আর এইটুকু পার্টকে নিয়ে যদি এইটুকু পার্টের সাথে এইটুকু পার্টকে জুড়ে দিই তাহলে আমি গোটা এডিসি কোণটার মান পাবো তাহলে আমাকে বলো এই এই যে কোণটা এইটুকু যে কোণ সেটার মানে সেটা কী কোণ সেটা হচ্ছে এ ডি বি কোণ তাহলে কোণ এ ডি বি তার সাথে যদি আমি জুড়ে দিই কোণ হচ্ছে তোমাদের বি ডি সি মানে এইটুকু এইটুকু বাকি পার্টটুকু অর্থাৎ বি ডি সি তাহলে কোণ বি ডি সি এই দুটোকে যদি জুড়ে দিই তাহলে একটা জুড়লাম হচ্ছে এ ডি বি একটা জুড়লাম হচ্ছে বি ডি সি এই দুটো পার্ট একবার এইটুকু আর এইটুকু দুটোকে যদি জুড়ে দিই তাহলে আমি গোটা এ ডি সি কোণটা পাবো তোমরা নিজেরাই বলো আমি কিছু বলবো না এটা তোমরা বলো এ ডি বি মানে এইটুকু আর একটা হচ্ছে বি ডি সি মানে এইটুকু এইটুকু আর এইটুকুকে যদি জুড়ে দিই তাহলে আমি গোটা এ ডি সিটা পাচ্ছি তাহলে আমি সেটাই লিখেছি এ ডি সি মানে হচ্ছে এ ডি বি প্লাস হচ্ছে বি ডি সি বুঝতে পারছো জিনিসটা আচ্ছা এবার ভালো করে বোঝো আমরা যদি আর একটা বৃত্তাংশস্থ কোণ খোঁজার চেষ্টা করতাম তাহলে আমরা একটা জিনিস দেখতে পেতাম আমি এখানে আর একটা কোণ লিখিনি ইচ্ছা করি তোমাদেরকে তোমাদের জন্য রাখার জন্য এখানে আর একটা কোণ লিখবে সেটা ঠিক আছে আমি এখানে লিখছি সেটা আর একটা সেটা হচ্ছে দেখো এই বিসি বাহুটার ওপর দুটো বৃত্তাংশস্থ কোণ পাবে দেখো একটা হচ্ছে বি ডি সি একটা তাহলে লিখলাম এখানে বি ডি সি একটা আর একটা হবে যেটা বি এ সি একটা তাহলে কোণ বি এ সি একটা দেখো এই বিসি বাহুটার ওপর দুটো বৃত্তাংশস্থ কোণ তৈরি হয়েছে একটা বিতে শুরু যাত্রা শুরু করে ডিতে গিয়ে সিতে ফিরে এসছে আবার বি থেকে যাত্রা শুরু করে এতে গিয়ে সিতে ফিরে এসছে তাহলে একটা বি ডি সি একটা হচ্ছে বি এ সি বোঝা গেল জিনিসটা তাহলে বি ডি সি আর বি এ সি ইকুয়াল হলো আচ্ছা এবার আমাদের কাছে আসো ব্যাপারটা ভালো করে বোঝার চেষ্টা করো এবার দেখো এইখানে যেটা এডিবির ভ্যালু বার করেছি সেটার মান হচ্ছে এসিবি তাহলে এখানে যেটা এডিবি আছে তার জায়গাতে আমি বসিয়ে দিচ্ছি কোণ এ সি বি বসিয়ে দিলাম আচ্ছা দেখো এডিবির মান কত এডিবির মান এসিবি তো তাই এডিবির জায়গাতে আমি এসি বসাতেই পারি আর একটা দেখো এই যে বিডিসির ভ্যালুটা কত বিডিসির ভ্যালুটা হচ্ছে বিএসি এই যে বিডিসির ভ্যালু কত বিএসি তাহলে বিডিসির জায়গাতে আমি কত বসাবো বিডিসির ভ্যালু হচ্ছে বিএসি তাহলে বিডিসির জায়গাতে আমরা বিএসিটাকে বসাবো তাহলে কোণ বি এ সি এটা বসালাম বোঝা গেল জিনিসটা আচ্ছা আর এখানে আমাদের কী ছিল এই সাইডে এডিসি ছিল ব্যাপারটা বোঝা গেল এতটা অবধি ঠিক আছে দেখো বাঁ সাইডে এডিসি ছিল সেটাই লিখেছি আর এডিবির মান কত এডিবির মান আমরা দেখালাম না যে দুটো বৃত্তাংশস্থ কোণ সেম আরে ভাই এইমাত্র তো দেখালাম কী দেখালাম এইমাত্র যে এডিবি আর এসিবি সেম তাহলে এডিবির জায়গাতে আমি এসিবি লিখতেই তো পারি এই যে এডিবির জায়গাতে এসিবি এডিবির জায়গাতে এসিবি তাহলে এডিবির জায়গাতে এসিবি লিখলাম আর এখানে বিডিসির ভ্যালুটা কত বিডিসির ভ্যালুটা হচ্ছে বিএসির সাথে সেম এই যে একটু আগে দেখেছি ওপরে বিডিসির সাথে বিএসি সেম তাহলে এই যে বিডিসির জায়গাতে বিএসি লিখতেই পারি এতটা অবধি প্রবলেম নেই আচ্ছা আমাদেরকে একটা কথা ভালো করে ভাবো ঠান্ডা মাথায় ভাবো আমাদেরকে কোন দুটো কোণের যোগফল 180 ডিগ্রি দেখাতে হবে ভাই আমাদেরকে দেখাতে হবে এ ডি সি আর একটা এ বি সি ঠিক আছে এই জায়গাটা বোঝো এ ডি সি আর একটা হচ্ছে এ বি সি এই দুটোকে যোগ করে 180 আনতে হবে তাই তো আমাদেরকে সেটাই প্রমাণ করতে বলছে এডিসির সাথে এ বি সিটাকে যোগ করতে হবে করে 180 দেখাতে হবে ঠিক আছে আচ্ছা এবার দেখো আমাদের বাঁ সাইডে এডিসি আছে কিন্তু এর সাথে যদি আমি এবিসিটাকে যোগ করতে পারি তাহলে যেন আমাদের এখানে অ্যান্সারটা 180 আসে এটা আমাকে প্রমাণ করতে হবে দেখো আমাদের এডিসি আছে কিন্তু এর সাথে যদি এবিসিটা যোগ থাকতো তাহলে সেটা 180 ডিগ্রি আসবে সেটা আমাকে দেখাতে হবে তাহলে আমি কী করবো ওই এডিসির সাথে আমার দরকার এখানে আর একটা এবিসিকে এক্সট্রা যোগ করা তো আমি জোর করে একটা এবিসি যোগ করে দিচ্ছি তাহলে আমাদের এডিসি ছিল তার সাথে আমি যুক্ত করছি আর একটা কি কোন এ বি সি কারণ আমাকে এডিসির সাথে এবিসিটাকে যুক্ত করতেই হবে তাহলে এডিসির সাথে এবিসিটাকে জোর করে যোগ করছি তাহলে বাঁ সাইডে এবিসিটাকে যোগ করলাম মানে সেই এবিসিটা নিশ্চয়ই ডান সাইডেও যোগ হবে
তাহলে এইখানে যেটা ছিল সেটা লিখলাম এ সি বি প্লাস হচ্ছে আমাদের কোন বি এ সি প্লাস হচ্ছে কোন এ বি সি। এবার আমাদের কাছে কোয়েশ্চেন করো যে কেন, দেখো বাঁ সাইডে এ বি সি যোগ করলে সেই এ বি সিটাকে ডান সাইডেও যোগ করতে হবে, এটাই নিয়ম। তোমরা যখন মনে করে দেখো, তোমরা যখন বাঁ সাইডে স্কোয়ার করো বা বাঁ সাইডে যখন কিউব করো তখন কিন্তু ডান সাইডেও সেই কিউবটা বা ডান সাইডেও সেই স্কোয়ারটা কিন্তু করতে হয়। তা বা তুমি যদি বাঁ সাইডে এক যোগ করো তোমাকে ডান সাইডেও এক যোগ করতে হয়। স্যার আপনি কেন যোগ করলেন স্যার? আরে ভাই এইখানে তো এই দুটোকে যোগ দেখাতে বলছে, তাই না? তাহলে আমার বাঁ সাইডে এডিসি রয়েছে, আমাকে এবিসিটাকে এক্সট্রা যোগ করতেই হবে, এই দুটোকে যোগ করে 180 আনতে হবে। তাহলে আমি এখানে এডিসির সাথে এক্সট্রা এবিসিটাকে যোগ করলাম, তাহলে বাঁ হাতে এবিসিটাকে যোগ করছি মানে আমাকে ডান হাতেও এবিসিটাকে যোগ করতে হবে। সেই জন্য বাঁ হাতে এবিসিটাকে যোগ করেছি বলে আমি ডান হাতেও এই এবিসিটাকে দেখো যোগ করেছি। আর বাকি যা যা ছিল, এসিবি ছিল এসিবি লিখেছি, বিএসি ছিল বিএসি লিখেছি, আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ যদি বুঝতে না পারো তাহলে ভাই আমি বলবো আর একবার ভিডিওটাকে ব্যাক করে দেখো, আশা করি বুঝতে পারবে। মুখস্থ কিচ্ছু নয়, এইটুকু খালি মাথা রাখতে হবে। এবার দেখো এখানটাতে ভালো করে বোঝো, এসিবি কোন তার মানে কোন কোনটার কথা বলা হচ্ছে, এ সি বি কোন মানে এইটুকু কোণের কথা বলা হলো, ঠিক আছে। আচ্ছা তারপর আসছে বিএসি কোন মানে কোন কোনটার কথা বলা হচ্ছে, বি এ সি কোন মানে এইটুকু কোণের কথা বলা হলো। তাহলে এইটুকু একটা এই মোটা করে রাখলাম, আর এইটুকু একটা এটা মোটা করে রাখলাম, আর একটা হচ্ছে এবিসি কোন মানে কোন কোনটা, এ বি সি মানে এই কোনটার কথা বলা হচ্ছে, এই কোনটা, ঠিক আছে। তাহলে দেখো এইখানে যে তিনটে কোণকে আমি বর্ডার লাইন করলাম, এ সি কোণ আর এই বি কোণ, এই তিনটে যে কোণ, এ সি বি একটা কোণ, একটা এবিসি কোণ, একটা বিএসি কোণ, এইটা এইটা আর এইটা, এটা একটাই ত্রিভুজের কোণ তো, এই একটা ত্রিভুজের এই এবিসি ত্রিভুজটারই কোণ সব, এই এবিসি ত্রিভুজটারই কোণ। দেখো না এই কোণটা এই কোণটা আর এই কোণটা, এই তিনটে কোণ, এই কোণটা এই কোণটা আর এই কোণটা, এই তিনটে কোণ কোন ত্রিভুজের, এই এসিবি ত্রিভুজটার বা এবিসি ত্রিভুজটারই কোণ। আরে ভাই ত্রিভুজের তিনটে কোণের যোগফলের মান কত হয়? 180 ডিগ্রি। তা তাই তো করেছি, এইটা একটা যদি ত্রিভুজ হয়, এবিসি যদি একটা ত্রিভুজ হয় তার তিনটে কোণ তো তাই যোগ করছি, তো এ বি সি এইটা একটা, এ সি বি এটা একটা, আর বি এ সি, এই শুধুমাত্র এবিসি ত্রিভুজেরই তিনটে কোণকে আমরা যোগ করছি, একটা এইটা একটা এইটা আর একটা এইটা, একটা ত্রিভুজের এই এবিসি ত্রিভুজের আমরা তিনটে কোণকে যোগ করছি। তো তিনটে কোণের যোগফল কত হয়? 180 হয়। তাহলে এখানে তো আমরা সেই তিনটে কোণকে যোগ করছি, তো তাহলে এর মান কত আসবে? 180 আসবে। তাহলে আমাদের প্রমাণ হয়ে গেল, ব্যাস কমপ্লিট। এ ডি সি প্লাস হচ্ছে এ বি সি, ঠিক আছে, ইকুয়াল টু হচ্ছে 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি লিখলাম বুঝেছ? তিনটে কোণের যোগফল কত আসে? এই ত্রিভুজটার যে কোনো ত্রিভুজের তিনটে কোণের যোগফল কত আসে? 180 ডিগ্রি। তাহলে দুটো কোণকে যোগ করে আমরা 180 ডিগ্রি লিখে দিলাম, ঠিক আছে। এই এই তিনটে তিনটের যোগফল কত আসবে? 180। তাহলে এই তিনটের জায়গাতে আমরা ডাইরেক্ট 180 লিখলাম, আর বাহাতটা যেরকম ছিল বাহাতটা লিখলাম, ব্যাস। আমাদের প্রমাণিত এটাই তো আমাদের প্রুফ করতে দিয়েছিল, ব্যাস প্রুফ কমপ্লিট। আরে এইটাই তো দিয়েছিল, এডিসি প্লাস এবিসি 180, এডিসি প্লাস এবিসি 180, হয়ে গেল প্রুফ কমপ্লিট। আর একটা জিনিস, এইটাকে যে প্রমাণটা রয়েছে, সেকেন্ড যে প্রমাণটা রয়েছে, সেটা কিন্তু আমাদেরকে এক্সট্রা করে আর করতে লাগবে না, কারণ আমরা একটাই প্রমাণ করব, এই প্রমাণটা করব, আর তারপরে এখানে এক্সট্রা একটা কথা লিখে দেবো, এটা আমি আর লিখছি না, এখানে লিখবে অনুরূপে প্রমাণ করা যায়, প্রমাণ করা যায় বলে এই যে দু নম্বরের কথাটা লিখে দেবে, আমি এখানে দু নম্বর দিয়ে রেখে দিচ্ছি, তোমরা বাকি কথাটা লিখে দেবে, দু নম্বর এই বিএডি বিসিবি বিসিডি ইকুয়াল টু বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি এখানে লিখে দেবে। তাহলে একটা প্রমাণ দেখাবে, দেখি কী লিখে দেবে, অনুরূপে প্রমাণ করা যায় এই এইটা এইটা সেকেন্ডেরটা, অর্থাৎ বিএডি প্লাস বিসিডি ইকুয়াল টু 180 ডিগ্রি এটা লিখে দেবে, মানে এইটার পরের লাইন ওইটা হবে, বোঝা গেল। আমি সেকেন্ড প্রমাণটা কখনোই করবে না পরীক্ষার হলে, তোমরা প্রমাণটা এতটা অবধি করবে, ফার্স্ট প্রমাণটা করার পরে সেকেন্ড যে প্রমাণটা সেটা লিখে দেবে, অনুরূপে প্রমাণ করা যায় ওটা ইকুয়াল টু ওটা, ব্যাস কমপ্লিট তোমাদের, ব্যাস। এবার আমরা আসি তোমাদেরকে উপরে কী লিখতে হবে। দেখো আমাদের লেখা পুরোপুরি কমপ্লিট, এই আমাদের মেন কাজ হচ্ছে প্রমাণে, প্রমাণের এইটুকু কাজ যদি আমরা ঠিকঠাক করে করতে পারি আর ছবিটা যদি ঠিকঠাক করে আঁকা থাকে তাহলে আমাদেরকে 3 মার্কস দিয়ে দেবে, আর ওপরের লেখাটা লেখার জন্য আরও 2 মার্কস থাকে, তো 3 আর 2 টোটাল 5 নম্বর উপপাদ্যতে থাকে জেনারেলি। তো এবার আমরা কী করবো, এই উপপাদ্যটাতে যে কথাটা এখানে এসছে না, যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক, এই যে লাইনটা এটাই আমাদের সাধারণ নির্বচন, তোমাদের বইতে ওইরকমভাবে লেখেনি কিন্তু পরীক্ষার হলে তোমরা এইভাবে লিখো, তাহলে দেখতেও সুন্দর লাগে, ভালো লাগে, স্যারদেরও পছন্দ হয়। তোমরা এখানে কী লিখবে, সাধারণ, ঠিক আছে, সাধারণ
নির্বাচন, ঠিক আছে? সাধারণ নির্বাচন যেটা আমাদের হেডিং দেওয়া থাকবে, যেটা আমাদের কোয়েশ্চেন দেওয়া থাকবে, সেইটুকু হচ্ছে সাধারণ নির্বাচন হবে। এখন যদি পরীক্ষাতে কোয়েশ্চেন আসে প্রমাণ করো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক, তাহলে সাধারণ নির্বাচনে করে কোনটা লিখবে? ওই প্রমাণ করো যে কথাটা রয়েছে ওটাকে বাদ দেবে, ওটাকে বাদ দিয়ে বাকি যে উপপাদ্যটা বলছে সেইটা খালি লিখবে সাধারণ নির্বাচনে ঘরে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো পরস্পর সম্পূরক। এটা ফার্স্ট পয়েন্ট হবে। আচ্ছা, এবার সেকেন্ড পয়েন্ট হবে বিশেষ নির্বাচন। তাহলে সেকেন্ড পয়েন্ট কী হবে ভাই? সেকেন্ড পয়েন্ট হবে হচ্ছে বিশেষ নির্বাচন। প্রদত্ত লিখতে চাইছো তারা প্রদত্ত লিখবে, যারা সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন লিখে করতে চাইছো তারা সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচন লিখেই এটা করবে। তাহলে বিশেষ নির্বাচনের ঘরে কী লিখতে হবে? বিশেষ নির্বাচনের ঘরে লিখতে হবে যে এখানে ABCD একটা চতুর্ভুজ, এই যে ABCD একটা চতুর্ভুজ, কিরম চতুর্ভুজ? বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তের মধ্যে থাকা চতুর্ভুজ, ব্যাস এটাই। তাহলে কী লিখতে হবে? লিখতে হবে যেটা ABCD একটি বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে? বৃত্তস্থ চতুর্ভুজ, বোঝা গেল এইটুকু, ঠিক আছে? যে আমাদেরকে ফার্স্ট লাইন তো সেটাই বলেছে যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। এইখানে যে কথাটা লেখা থাকে সেটাই অ্যাকচুয়ালি বিশেষ নির্বাচনের ঘরে, সেটাকেই একটু ভাষা দিয়ে লিখতে হয় ছবিটা দেখে যে এখানে ABCD হচ্ছে একটা বৃত্তস্থ চতুর্ভুজ, আর প্রদত্ত লিখলে ওটাই লিখবে, বোঝা গেল? তাহলে আমাদের ফার্স্ট পয়েন্ট হবে এক নম্বর পয়েন্ট সাধারণ নির্বাচন, দু নম্বর পয়েন্ট হবে বিশেষ নির্বাচন, তিন নম্বর হবে প্রামাণ্য বিষয়, চার নম্বর হবে অঙ্কন, আর পাঁচ নম্বরে হবে প্রমাণ কমপ্লিট। আর ছবিটা ঠিকঠাক করে আঁকবে, পুরো পাঁচে পাঁচ দেবে, যেভাবে করালাম আজকে সেইভাবে তোমরা যদি ঠিকঠাক করে পরীক্ষার হলে করে আসতে পেরেছো পুরো পাঁচে পাঁচ পাবে, একটা নাম্বারও থাকবে না যেখানে থেকে তোমাদের নাম্বার কাটবে, ঠিক আছে? এই জায়গাটা ঠিকঠাক করে করবে। আর এখানে আর একটা লাইন লিখবে, এই যে এখানটাতে যে ভ্যালু বসালে না, এই যে এটার ভ্যালুটা এটা, এটার ভ্যালুটা এটা বসিয়েছো, এইগুলো কিন্তু পরীক্ষার সময় করবার সময় ব্র্যাকেটে লিখে দেবে যেহেতু এটার মান এত বসিয়ে পাই, এই কথাটা লিখে দেবে যে ADB'র মান ACB বসিয়ে পাই, BDC'র মান BAC বসিয়ে পাই, এখানে সাইডে লিখে দেবে এটা মনে করে, ঠিক আছে? ব্যাস, বাকি আর কিছু লাগবে না, বাকি জিনিসটা তোমাদের এইখানে যা প্রমাণ করানো হলো একদম একদম পারফেক্ট আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, যদি একটুও বুঝতে পারো, যদি মুখস্থ করা মনে হয় যে ভিডিও দেখার পর জীবনে কোনোদিন উপপাদ্য মুখস্থ করবো না, ঠিক আছে, টোটালটা বুঝে করবো কনসেপ্ট লাগিয়ে, তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, এবং আমাদের পাশে থেকো বেল আইকনটাকে প্রেস করে দিও। তোমরা ভালো থেকো এবং নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসো।